বহু মামলা ও বিতর্কের পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। সরকারি চাকরি নিলেন না 28% প্রার্থী, তো এইরকম একটি প্রতিবেদন এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ওই একই সঙ্গে আনন্দবাজার পত্রিকাতেও একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কাউন্সেলিংয়ে উপস্থিতি কম। তো এই বিষয় দুটি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে সম্যক আলোচনা করার চেষ্টা করব। যদিও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী আপনারা যারা রয়েছেন অবশ্যই আপনারা বিষয়গুলি নিয়ে অবগত আছেন, তবুও এই ভিডিওর মাধ্যমে দু এক কথা আমি আলোচনা করার চেষ্টা করছি। এক দশক পর চাকরির হাতছানি সত্ত্বেও কাউন্সেলিংয়ের গড় হাজির 28.5% প্রার্থী, সরকারি চাকরিতেও অনীহা। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC বৃহস্পতিবারই উচ্চ প্রাথমিকে বাংলা ছাড়া অন্যান্য মাধ্যমের স্কুলগুলোয় কাউন্সেলিং এবং সুপারিশপত্র দেওয়া শুরু করেছে। এদিন 144 জন প্রার্থীর পছন্দের স্কুল বাছাইয়ের কথা ছিল, কিন্তু দিনভর কাউন্সেলিংয়ে গড় হাজির ছিলেন 41 জন, শতাংশের হিসাবে 28.47% প্রার্থী। এমনকি কাউন্সেলিংয়ে হাজির হয়েও অনেকে পছন্দের স্কুল না পাওয়ায় সুপারিশপত্র পেয়ে শিক্ষক পদে যোগ দেবেন কি না তা নিয়ে সংশয়ে রয়েছে। 2014 সালে বিজ্ঞপ্তি, 2015 সালে টেট এবং 2016তে নিয়োগ প্রক্রিয়া চালু হলেও উচ্চ প্রাথমিকের এই চাকরি নিয়ে অসংখ্য মামলা হয়েছে। এই চাকরির দাবিতে পথে নেমে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সমস্ত বিতর্কে ইতি টেনে এদিনে শুরু হয়েছে সুপারিশপত্র দেওয়ার কাজ। তো এখানে বেতনের একটা হাল হকিকত, অর্থাৎ উচ্চ প্রাথমিকের মাস মাইনে কীরকম হবে এরকম একটি প্রভিশনাল এখানে হিসাব কিন্তু দেওয়া রয়েছে। তো এরকম প্রতিবেদন এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা দেখে নিই আনন্দবাজার পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে। উচ্চ প্রাথমিক নিয়োগের কাউন্সেলিংয়ের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সুপারিশপত্র নিতে 110 জন চাকরি প্রার্থীর মধ্যে 84 জন প্রার্থী এলেন। বৃহস্পতিবার 144 জনের মধ্যে এসেছিলেন 103 জন। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন ব্যাখ্যা দিয়েছে যে এখনও বাংলা মিডিয়ামের স্কুলের কাউন্সেলিং শুরু হয়নি, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলুগু মাধ্যমের স্কুলের যে কাউন্সেলিং সেইগুলো এখন চলছে। বাংলা মাধ্যম শুরু হলে অর্থাৎ বাংলা মাধ্যমের যে স্কুল সেইগুলোর কাউন্সেলিং শুরু হলে উপস্থিতির হার বাড়বে। প্রসঙ্গত, পুজোর ছুটির পরে বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং শুরু হওয়ার কথা। SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন যে কাউন্সেলিং স্বচ্ছভাবে হচ্ছে, কতজন প্রার্থী সুপারিশপত্র নিতে এসেছেন, কতজন অনুপস্থিত ছিলেন, কতজন সুপারিশপত্র নিলেন, সব তথ্যই SSC-র ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই প্রতিবেদন দুটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।